করোনার কারণে বন্ধ রেল চালু হলেও 9:25 বনগাঁ বারাসাত লোকাল ট্রেন চালু হয়নি। ট্রেনের দাবিতে বনগাঁ স্টেশনে বিক্ষোভ দেখান রেল যাত্রীরা। বেশ কিছুক্ষণ চলে রেল অবরোধ। বনগাঁ বারাসাত লোকাল ফের চালু করার দাবিতে রেল অবরোধ করলেন নিত্যযাত্রীরা। করোনা পরিস্থিতিতে লকডাউনের কারণে দীর্ঘদিন ধরে বন্ধ ছিল ট্রেন চলাচল। মাস কয়েক আগে থেকে রাজ্যে ট্রেন চলাচল শুরু হলেও সকালে 9:25 বনগাঁ বারাসাত লোকাল এখনো চালু হয়নি, ফলে সমস্যায় পড়তে হচ্ছে যাত্রীদের। যাত্রীদের অভিযোগ, 12 বগির বদলে 9 বগি ট্রেন চলাচল করায় বনগাঁ লোকালে প্রচুর ভিড় হচ্ছে, ফলে যথেষ্ট কষ্ট পেতে হচ্ছে। তাই যাত্রীদের দাবি, 12 বগির পাশাপাশি অবিলম্বে বারাসাত লোকাল ফের চালু করতে হবে। নিজেদের দাবিতে বৃহস্পতিবার সকালে বনগাঁ স্টেশনে রেল অবরোধ করে নিত্যযাত্রীরা। 10:15 পর্যন্ত অবরোধ চলার পর রেল পুলিশের আশ্বাসে অবরোধ উঠে যায়। মানুষ তারা কেউ বুঝতে পারবে না, মাঝের মধ্যে 9 বগি দিয়ে দেওয়া হয়, কিভাবে মানুষ যায় সেটা বলার মতো অবস্থা থাকে না। দাবিটা এটা হচ্ছে যে প্রথমত মাঝরাত তো 9 বগি থেকে 12 বগি করতে হবে, আর তার মধ্যে যেটা চলছিল 9:25 বন্ধ ছিল সেটা আবার চালু করতে হবে 9:25। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, বনগাঁ।